বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা থেকে এই মুহূর্তে নজর দেব, পোষণ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যায় যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম করা হয়। অমরপুরে পোষণ দিবস উপলক্ষে অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অমরপুর মুন্ডা কলোনির জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। অমরপুর ব্লকের অধীন থাকছড়ায় হঠাৎ কলোনি থাকা শিশু বৃদ্ধদের মধ্যেও পোষণ দিবস উপলক্ষে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। পোষণ দিবস উপলক্ষে অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অমরপুর মুন্ডা কলোনির জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। সেখানে অমরপুর ব্লকের অধীন থাকছড়ায় এবং হঠাৎ কলোনিতে থাকা শিশু বৃদ্ধদের মধ্যে পোষণ দিবস উপলক্ষে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন সেই উক্ত স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারা। স্বয়ংভাবেই যারা ফল মিষ্টি পেয়ে অনেকটাই খুশি ছাত্রছাত্রীরা, তার পাশাপাশি আগামী দিনেও তাদের এই রকমের বিভিন্ন কর্মকাণ্ড জারি থাকবে বলেই তারা কিন্তু জানাচ্ছেন। পোষণ দিবস উপলক্ষে অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অমরপুর মুন্ডা কলোনির জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। অবশ্যই পুষ্টিকর খাদ্য এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে চিন্তা করেই এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা শুনে নেব। পোষণ দিবস উপলক্ষে আমার স্কুলের 6-8 আসলে এটা 6-8 পর্যন্ত স্কিমটা, আমার 6-8 স্টুডেন্টরা তারা বাড়ি থেকে পুষ্টিকর বিভিন্ন ধরনের খাবার এনেছে, ওইগুলি আমরা দরিদ্র এলাকা যেখানে আছে সেখানে গিয়ে আমরা দিচ্ছি আর কি। তো আমরা এখানে একটা স্কুলকে বাছাই করেছি, এখানে 100% বিপিএল স্টুডেন্ট এবং খুব দরিদ্র স্কুলেও আমরা দিয়েছি 20 জনকে, আর এখানে আমরা 25 জনকে দিয়েছি। কত জনের টার্গেট ছিল আজকে? আমরা 56 জন স্টুডেন্টের টিফিন এনেছে। আমরা ইচ্ছা করলে এখানে 60-70 জনকে দিতে পারতাম এত টিফিন, কিন্তু সেই পরিমাণ আমরা বাচ্চা পাইনি আর কি। আচ্ছা, কোন কোন স্কুলে দিয়েছে এবং কোন গ্রামে দিয়েছে? আপনারা শুনলেন সেই বিদ্যালয়ের এক শিক্ষিকার কি বক্তব্য। পোষণ দিবস উপলক্ষে অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অমরপুর মুন্ডা কলোনির জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরাই এই বিষয়টা কিন্তু অ্যারেঞ্জ করেছেন সেই কথাই কিন্তু জানা যাচ্ছে। এক স্কুলের ছাত্রছাত্রীরা অপর স্কুলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এবং সেখানে যেহেতু তারা নিডি ফ্যামিলির ছাত্রছাত্রীরা, তাদেরকে হাতে ফল এবং মিষ্টি তুলে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অবশ্যই একটা মহতী উদ্যোগ এবং তার পাশাপাশি আগামী দিনেও তারা এরকমের উদ্যোগ জারি রাখবেন সেই কথাই কিন্তু বলেছেন সেই স্কুলের শিক্ষিকা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরও অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।